একটা ক্রিমি কোল্ড কফি উইথ ওভারলোডেড চকো চিপস অ্যান্ড চকলেটের প্রাইস শপে কত হতে পারে সেটা নিশ্চয়ই তোমাদের সবার আইডিয়া আছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আজকের আমার তোমাদের কাছে রেসিপিটা হচ্ছে ক্রিমি কোল্ড কফি উইথ ওভারলোডেড চকো চিপস। তো দেখো, ফার্স্টে আমি দেখিয়ে দিই তোমাদেরকে কী কী নিয়েছি। আমি ফার্স্টে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ঘন দুধ, আমি প্যাকেট মিল্ক ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কফি, তোমরা যে যেমন কফিটাকে স্ট্রংভাবে পছন্দ করো বা কেউ লাইটভাবে তেমন পরিমাণে নিয়ে নেবে। তারপরে নিয়ে নিলাম বেশ কিছুটা বরফ, তারপরে নিয়ে নিলাম চকো চিপস, আর তারপরে নিয়ে নিলাম এক স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম আর চকলেট আইসক্রিম। তারপরে দিয়ে দিলাম সামান্য মিষ্টি, মিষ্টিটা হচ্ছে মনে রেখে দিতে হবে এমনভাবে যে এখানে কিন্তু অনেকভাবেই মিষ্টির জিনিস ব্যবহার করা হয়েছে, যেমন চকলেট, তারপরে আইসক্রিম, তো আর দুধ, এগুলো হচ্ছে মাথায় রেখে মিষ্টির পরিমাণটা তেমন দিতে হবে। তারপরে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে 5-7 মিনিট, যাতে এরকমভাবে সুন্দর একটা ফ্যানা ফ্যানা ভাব চলে আসে। তারপরে দেখো, এটা তোমরা গ্লাসে সার্ভ করে দেবে। কী দিয়ে সার্ভ করবে? উপরে দিয়ে দেবে আবার এক স্কোপ মতন আইসক্রিম, ভ্যানিলা আর চকলেটের। তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে চকো চিপস, আর দিয়ে দিলাম শ্রেড করা বা ঘষে নেওয়া ক্যাডবেরি। তো ব্যাস, এইভাবেই হচ্ছে রেডি হয়ে গেল আমাদের ক্রিমি ফ্রথি কোল্ড কফি উইথ ওভারলোডেড চকো চিপস অ্যান্ড চকলেট। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।